আচ্ছা, আমি বিশ্বের ভাষা ও পরিবারের প্রথম অধ্যায়টা আলোচনা করছি। প্রথম অধ্যায়, এই প্রথম অধ্যায় হচ্ছে যে কত রকমের ভাষা আছে সেটা বলছেন বিজ্ঞানীরা, গবেষকরা, যে প্রায় 1000 তিনেক ভাষা আছে। আর কোনো ভাষা এমন আছে যা 100 লোক ব্যবহার করে, আবার কোনো ভাষা এমন আছে যে 10 লক্ষ লোক ব্যবহার করে। তা ভাষার যে আমাদের প্রশ্ন আসে, সেই প্রশ্ন হচ্ছে যে ভাষার শ্রেণীবিভাগ কি করে করা হয়, এরকম এই প্রশ্নগুলো আসে। ভাষার একটা বিশেষ পদ্ধতি আছে যাতে ভাষার গ্রুপ করা যায়। পৃথিবীতে তো এত ভাষা আছে, এই ভাষাগুলোর গ্রুপিং করা হয়, বর্গীকরণ করা হয়। সেটা কোনো কোনোটার বর্গীকরণ হয় তার রূপতত্ত্ব, তার আকার অনুযায়ী, কোনোটার বর্গীকরণ করা হয় তার বংশ অনুযায়ী, কিভাবে কোথার থেকে ভাষাটা আসলো সেই বংশ অনুযায়ী, কোথাও বা দেশ অনুযায়ী, ধর্ম অনুযায়ী, কাল অনুযায়ী, মহাদেশ অনুযায়ী, নানান রকম ভাবে ভাষার ভাগ করার চেষ্টা করা হয়েছে। আমাদের যে প্রশ্ন আসে সেটা হচ্ছে রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষার শ্রেণীবিভাগ করো, এর পদ্ধতিগত সুবিধা কি, এই পদ্ধতিটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভাষার মধ্যে বাক্য আর শব্দের বিশ্লেষণ করে সেই অনুযায়ী যে শ্রেণীবিভাগ করা হয় তাকে রূপতাত্ত্বিক বিশ্লেষণ বলা হয়। এতে ভাষা গঠনের কাঠামোটা পরিষ্কার হয়ে ওঠে, কেমন ভাবে ভাষা গঠন করা হলো সেটা পরিষ্কার হয়। তো লিখবে, এতে ভাষা গঠনের কাঠামোটি পরিষ্কার হয়ে ওঠে। শব্দের সঙ্গে উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, ক্রিয়াপদগুলি কেমন ভাবে যুক্ত থাকে তা হলো এই পদ্ধতির অন্তর্ভুক্ত। এই পদ্ধতিতে ভাষার গোত্র নির্ণয় বা বর্গীকরণ করা সম্ভব হয়। রূপতত্ত্ব পদ্ধতিতে এই পদ্ধতিতে আমরা দেখব যে চীনা ভাষাগোষ্ঠীর কতগুলি ভাষা আছে বা ভারতীয় ভোটচীনা ভাষা আছে যেগুলি শব্দের সঙ্গে কোনো উপসর্গ বা বিভক্তি যায় না, এগুলিকে আমরা অসমবায়ী ভাষা বলবো। অসমবায়ী ভাষা, পয়েন্টে লিখবে অসমবায়ী ভাষা, তারপরে লিখবে চীনা ভাষাগোষ্ঠীর কতগুলি ভাষা এবং ভোট এবং ভারতীয় ভোটচীনা ভাষা, এই 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 অসমবায়ী ভাষার অন্তর্গত। এগুলিকে অসমবায়ী ভাষা এই কারণে বলা হয় যে বাক্যের মধ্যে শব্দের অবস্থান অনুযায়ী কর্তা কর্ম ঠিক করা হয়, কোনো আলাদা কোনো উপসর্গ বা বিভক্তি থাকে না এই ভাষায়, সেই জন্য একে অসমবায়ী ভাষা বলে। একে অনন্যই ভাষা বলে, অনন্যই। এবার অন্যই শব্দটার অর্থ হচ্ছে, লিখবে না, আমি তোমাদের বলছি, অন্যই শব্দটার অর্থ হচ্ছে রিলেটেড বা সম্পর্কযুক্ত। অন অন্যই, অন মানে না, অন আহার, অনাহার, না আহার নয়, তাহলে অনন্যই মানে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিসের সঙ্গে সম্পর্ক নেই? না শব্দের সঙ্গেই উপসর্গ বিভক্তির সম্পর্ক নেই, তাই একে অনন্যই অনন্যই ভাষা বলে। ঠিক হলো? এরপরে দেখো, এর পরেরটা বলবে সমবায়ী ভাষা। সমবায়ী ভাষার মধ্যে আমরা তিনটে ভাষা পাবো। একটা, এক নম্বর হচ্ছে মুক্তান্বয়ী। মুক্তান্বয়ী হচ্ছে মুক্ত অন্বয়। রিলেটেড ভাষাগুলোকে আলাদা করা যাবে, রিলেটেড শব্দগুলোকে, উপসর্গ প্রত্যয়গুলোকে আলাদা করা যাবে এবং তার আলাদা অর্থ থাকবে। নোটে লিখবে মুক্তান্বয়ী, লিখবে পদ বিভক্তি প্রত্যয়ের সঙ্গে যুক্ত হয় কিন্তু শব্দের উপাদানকে আলাদা করলেও তারা তাদের স্বতন্ত্র অর্থ বজায় থাকে এবং তার সাহায্যে অন্য পদ গঠন করা যায়। ভাষা হচ্ছে তুর্কি ভাষা। অত্যন্বয়ী, অত্যন্বয়ী, এই ভাষায় বাক্যের বাইরে শব্দের কোনো স্বাধীন সত্তা নেই, বাক্যটার বাইরে স্বাধীন সত্তা নেই ভাষার। এস্কিমো ভাষা এই অত্যন্বয়ী ভাষার উদাহরণ। অর্থাৎ একটা সম্পূর্ণ যখন বাক্য বলা হচ্ছে তখন শব্দ বা পদের অর্থ থাকছে, আলাদা করে শব্দ বা পদের অর্থ থাকছে না। একে বলা হয় অত্যন্বয়ী ভাষা, এটা এস্কিমোদের ভাষা। লাস্ট হচ্ছে সমন্বয়ী। শব্দের সঙ্গে যে প্রত্যয় বা উপসর্গ ইত্যাদি যোগ হয় তার আলাদা অস্তিত্ব থাকে না। প্রত্যয় উপসর্গের আলাদা কোনো অস্তিত্ব নেই, শব্দের সঙ্গে যুক্ত হয়ে মানে তৈরি করছে। একে বলা হয় বাংলা বা ইংরেজি ভাষা। আমার বলাটা যেহেতু একটু বুঝিয়ে বললাম, সেহেতু নোটটা নিতে অসুবিধে হলে আমি আবার ছোট্ট করে নোটটা বলে দিচ্ছি। অসমবায়ী আর সমবায়ী, অসমবায়ীর মধ্যে লিখছো
চীনা ভাষা বা ভারতীয় ভটচীনা ভাষা লিখবে, আর অন্যয়ের মধ্যে মুক্তান্বয়ী, অত্যন্বয়ী, সমন্বয়ী তিনটে ভাষা লিখে দেবে। তাহলে বুঝতে পেরেছো তো, নোটটা ঠিক হয়েছে তো? এবারে 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণীবিভাগ। এটার যে প্রশ্ন আসবে সেটা বলবে ইন্দো ইউরোপীয় ভাষার পরিচয় দাও আর কেন্তুম ও সতম ভাষাগুচ্ছের সংক্ষিপ্ত পরিচয় দাও। ইন্দো ইউরোপীয় ভাষা যেটা, তো বলবে ভাষার গোত্র অনুযায়ী বংশবিভাগ করে দেখা যায় যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশটা বৃহত্তম। ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে পূব দিকে ভারত পর্যন্ত যত দেশ আছে সব তার বেশিরভাগই এই ভাষাগোষ্ঠীর অন্তর্গত। এই বংশের ভাষাগুলো কিন্তু আফ্রিকা, আমেরিকা, এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গাতেও দেখতে পাওয়া যায়। ইন্দো ইউরোপীয় ভাষাগুলি ইন্দো হিট্টি নামক প্রাচীন ভাষা থেকে এসেছে বলে অনুমান করা হয়েছে। অনেকে বলেছেন বিজ্ঞানীরা যে এখন আপাতত 9টি ভাষা এর মধ্যে পাওয়া যায়, তার মধ্যে তোখারীয় ভাষাটি অধুনায় লুপ্ত হয়ে গেছে। মোট এখন 8টি শাখা পাওয়া যায়। এই 8টি শাখা নানা রকম পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন করে আধুনিক ভাষার জন্ম দিয়েছে। এই 8টি শাখার নাম হচ্ছে তোখারীয় ভাষাতে সমেত 9টি ভাষা: কেল্টিক, ইটালিক, জার্মানিক, গ্রিক, বাল্টোস্লাভিক, আর্মেনিক, আলবেনীয়, ইন্দো ইরানীয়। আস্তে আস্তে শুনলে তাহলে হয়ে যাবে। এবার দেখো, ইন্দো ইউরোপীয় ভাষা 2টি ভাগে বিভক্ত, কিন্তু আর সাতান্ন। এবার কেন্তুম ভাষার মধ্যে যে ভাষাগুলো আমরা পাই সেটা হচ্ছে গ্রিক, ইটালি, জার্মানি, কেল্টিক। আর সাতানের মধ্যে পাই ইন্দো ইরানীয় ভাষা। ইন্দো ইরানীয় ভাষা 2টো ভাগে ভাগ হয়েছে, একটা ইরানীয় আর একটা ভারতীয় আর্য ভাষা। ইরানীয় ভাষার মধ্যে 2টো ভাগ আছে, আবেস্তীয়, পুস্তু। আবেস্তীয় হচ্ছে জারথুস্ত্র সেটা, এছাড়া পুস্তু বেলুচিস্তানের ভাষা আছে, আর পারসিক বা আধুনিক ফার্সি ভাষা যেটা পারসিক ভাষা থেকে হয়েছে, এই 2টো ভাষা পাওয়া যায় ইরানি থেকে। এছাড়া আছে আলবেনীয়, ইরানির অংশ থেকে আছে আলবেনীয়, আর্মেনীয় আর বাল্টোস্লাভিক যেগুলো ভাষা, লিথুয়ানিয়া, বেলগরিয়া, চেকোস্লোভাকিয়া ভাষা, এইগুলো হচ্ছে ইরানীয় ভাষার অন্তর্গত। আর ভারতীয় আর্য ভাষার থেকে আমাদের ভারতের ভাষাগুলো বাংলা, মারাঠি, হিন্দি, গুজরাটি ভাষাগুলোর উৎপত্তি হয়েছে। এবার কেন্তুম দিকের যে ভাষাগুলো গ্রিক, সেই গ্রিক ভাষা তোমায় যখন বলবে যে কেন্তুম ও সতম ভাষাগুচ্ছের সংক্ষিপ্ত পরিচয় দাও, তখন এই ভাষার থেকে কী কী পাওয়া গেছে, আমরা কী কী পেয়েছি সেগুলো আমাদের একটু লিখতে হবে। একটু বুঝতে তোমাদের একটু কষ্ট হয়, এটা একটু শক্ত, আমি বলে দিচ্ছি ভালো করে। গ্রিক ভাষা থেকে আমরা পাচ্ছি হোমারের ইলিয়াড, ওডিসি, মহাকাব্য পাই। ইতালির প্রধান ভাষা হচ্ছে ল্যাটিন। এছাড়া কি আছে, ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, কানাডা এই ভাষাগুলো প্রচলিত আছে। জার্মানিক বা টিউনিশীয় ভাষার থেকে তার উপশাখা পাই সুইডিশ ভাষা, সুইডেনের, নেদারল্যান্ডের, ডাচ ভাষা পাই। আর কেল্টিক হচ্ছে আইরিশের ভাষা। ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এর থেকে এমসিকিউ প্রচুর প্রশ্ন আছে। আমি তোমাদের একটুখানি টাপ করে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও ব্যাপারটা, তাহলে না খুব সহজে মনে থাকবে। এই যে ইন্দো ইউরোপীয় ভাষা 2টো ভাগে বিভক্ত বলছি, কেন্তুম আর সাতাম, এই কেন্তুম ভাষাটা দেখবে এই দিকটা দেখো, এই যে ইউরোপের ছবিটা, ইউরোপটা দেখছো তো, এটা নর্থ, এটা সাউথ, এটা পূব দিক, এটা পশ্চিম দিক। এবার দেখো পশ্চিম দিকটা, দেখো কেন্তুম ভাষার মানে বেশি পেয়ে যাচ্ছ। একে দেখো গ্রিস, গ্রিক, এ দেখো ইটালি, এ দেখো জার্মানি, কেল্টিক হচ্ছে ওপর দিকটা, তোমার আয়ারল্যান্ড, এই যো আইরিশ ভাষা, কেল্টিক হচ্ছে আইরিশ ভাষা, আয়ারল্যান্ডের ভাষা। এই দিকটা হচ্ছে তোমার কেন্তুম ভাষাগোষ্ঠীর লোকেরা এসছে, ঠিক আছে। আর সাতাম ভাষাগোষ্ঠীর লোকেরা দেখো এই ইরান, এই ইরান দিয়ে, ইরানে ঢুকেছে, ইরান দিয়ে ভারতে চলে গেছে। ভারতটা এই দিকে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, এ দেখো, এ দেখো ইরান তো, এ দেখো ইরান তো, এ দেখো ভারতটা এদিকে চলে গেছে, এই ইরান দিয়ে ভারতে ঢুকে এসছে। ইন্দো ইরানীয় ভাষা, সাতাম ভাষা ইন্দো ইরানীয় ভাষা, এখানকার ভাষাগুলো হচ্ছে ইন্দো ইরানীয় ভাষা। তাহলে কেন্তুম আর সাতাম এই 2টো তোমাদের যখন বলবে, তখন কেন্তুমটা এদিকটা দেবে, সাতামটা এদিকটা দেবে, এটা তো খুব সহজ হয়ে গেল।
এবারে এই যে ইরানি ভাষাগুলো, এইগুলো তাহলে বলা বুঝতে পেরে গেছো। আমি বলেও দিয়েছি গ্রিক, ইটালিক, সুইজার, জার্মানি, কেল্টিক। কেল্টিক হচ্ছে তোমার বারবার প্রশ্ন দেয়, আয়ারল্যান্ডের ভাষা, আইরিশ। আর তোমার ইন্দো ইরানীয় যে ভাষাগুলো, সেই ভাষাগুলো কি হলো, যে ইরান দুটো দুটো ভাগ হয়ে গেল, একটা ইরানে ঢুকে গেল, একটা ভারতে ঢুকে গেল। এবারে দেখো, এই যেটা ইরানে ঢুকেছে সেই ভাষা তো শুধু এইখানে আসে না, ভাষা তো সমগ্র পৃথিবীতে নানান জায়গায় ছড়িয়ে পড়ে। আমরা বারবার করে বলেছি, এই যে বালস্লাভিক অঞ্চলটা, এই যে বলকান অঞ্চলটা, এই অঞ্চলে বাল্টোস্লাভিক ভাষা, এই ভাষাটা দেখো, এই যে লিথুয়ানিয়া, লিথুয়ানিয়া, বুলগারিয়া, চেকোস্লোভাকিয়া, রুশ ভাষা, এগুলো চেক, স্লোভাকিয়া, লিথুয়ানিয়া, দেখছো, বুলগারিয়া, এই সমস্ত ভাষার মধ্যে বাল্টোস্লাভিক ভাষাটা ছড়িয়ে পড়েছে এই অঞ্চলটায়। আমরা এই দিকটা যদি পূব দিক ধরি, তাহলে এই দিক এই দিকটা ছড়িয়ে পড়েছে, ঠিক আছে। তাহলে সাতাম ভাষাটা ইন্দো ইরানীয় ভাষা, একটু পূব ভাষা, কেন্তুম ভাষাটা একটু পশ্চিম ভাষা। আমাদের খুব সহজে আমাদের মনে থাকে এটা দেখানো থাকলে। তাহলে কেন্তুম আর সাতাম ভাষাগুচ্ছ, এবারে এবারে তাহলে কেন্তুম আর সাতাম ভাষাগুচ্ছ মানে পড়তে সুবিধা হবে বলে মনে হচ্ছে তো? আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মিশ্র ভাষা। মিশ্র ভাষা কাকে বলে? দাঁড়াও, মিশ্র ভাষা কাকে বলে? মিশ্র ভাষার বৈশিষ্ট্য বলো। তখন বলবে ভাষা বিজ্ঞানীরা মিশ্র ভাষার ক্ষেত্রে কি পারিভাষিক শব্দ ব্যবহার করেন, কি 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 সেগুলি। যখন একাধিক ভাষাগোষ্ঠীর মানুষ এক অঞ্চলে বাস করতে থাকেন, তখন সেই সব ভাষার মধ্যে এক মিশ্রণ ঘটে, তাকে মিশ্র ভাষা বলে। সাধারণত মিশ্র ভাষায় উন্নত ভাষাটির প্রাধান্য দেখা যায়। যে ভাষাটি উন্নত, সেই ভাষাটিকে অবলম্বন করে অন্য ভাষাগুলো গড়ে ওঠে। তাহলে মিশ্র ভাষায় উন্নত ভাষার প্রাধান্য দেখা যায়। ভাষাবিজ্ঞানীরা মিশ্র ভাষার ক্ষেত্রে দুটি পারিভাষিক শব্দ ব্যবহার করেন, একটি হচ্ছে পিজিন আর একটি হচ্ছে ক্রিয়ল। এবার পিজিন, এই পিজিনটা বলা হচ্ছে বিজনেস কথাটা থেকে পিজিন কথাটা এসছে। তো পিজিন কথাটা কি না, কিছুদিনের প্রয়োজনের খাতিরে যখন কোনো ভাষার আদান প্রদান হয় তখন পিজিন ভাষা গড়ে ওঠে। এক গোষ্ঠী আসে বিজনেস করার জন্য, তাদের সঙ্গে ভাষার আদান প্রদান হলো, পিজিন ভাষাটা গড়ে ওঠে। পিজিন এই বিজনেস এইসব কিছু লিখবে না, তুমি তোমার মতো লিখবে, আমি তোমাদের বোঝানোর জন্য একটু সহজ করে বলে দিলাম। আচ্ছা, পিজিন ভাষা গড়ে ওঠে একসঙ্গে প্রয়োজনের জন্য, যখন একসঙ্গে ভাষার আদান প্রদান হয় একসঙ্গে থাকার খাতিরে, তখন পিজিন ভাষা গড়ে ওঠে। যেমন পিজিন ইংলিশ, পিজিন ফ্রেঞ্চ ইত্যাদি। আবার যখন মানুষজন আলাদা হয়ে যান, তখন কিন্তু ভাষাটিও লুপ্ত হয়ে যায়। ক্রেওল, পিজিন ভাষা, পিজিনটা যখন দীর্ঘস্থায়ী হয়, তখন অনেক সময় সেই ভাষার মধ্যে শব্দবন্ধন দৃঢ় হয়, ভাষার মধ্যে ব্যাকরণ গড়ে ওঠে, ভাষাটি অনেক সময় মাতৃভাষারূপেও গণ্য হয়, তখন সেই ভাষাটিকে বলা হয় ক্রেওল ভাষা। যেমন মরিশাসের ভাষা ক্রেওল ভাষা, সেটিকে সেটি কিন্তু তাদের মাতৃভাষা এবং পিজিন থেকেই সেটি তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে পিজিন আর ক্রেওল এই ভাষাগুলিকে আমরা মিশ্র ভাষা বলবো। এবার মিশ্র ভাষার বৈশিষ্ট্য, মিশ্র ভাষায় যদিও অনেকগুলো ভাষার মিশ্রণ ঘটে, কিন্তু উন্নত ভাষাটির প্রাধান্যই লক্ষ্য করা যায়। 2 নম্বর, মিশ্র ভাষায় ব্যাকরণের কোনো নির্দিষ্ট নিয়ম থাকে না, একটি ভাষার নিয়ম ব্যবহার করা হয়, সাধারণত উন্নত ভাষার নিয়মটি ব্যবহার করা হয়। 3 নম্বর, মিশ্র ভাষায় শব্দ ভাণ্ডার কম থাকে, যেটুকুন ভাষার মিশ্রণ হচ্ছে সেটুকুনি ভাষা, শব্দ ভাণ্ডার কম থাকে। 4 নম্বর, বলবে এই ভাষা সাধারণত কথ্য ভাষা, এই ভাষায় সাহিত্য কিন্তু সাধারণত দেখা যায় না। তাহলে এই আমাদের মিশ্র ভাষার প্রশ্ন 5 নম্বরের হয়ে গেল। তারপরে প্রশ্ন, কৃত্রিম ভাষা তৈরির কথা কারা বলেছেন, কে প্রথম কৃত্রিম ভাষা তৈরি করেন, কৃত্রিম ভাষা সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তর, কৃত্রিম ভাষা তৈরির কথা প্রথম বলেছিলেন দার্শনিক রেনে ডেকার্ট, ফ্রান্সিস বেকন, জন উইলকিন্স প্রমুখ। রেনে ডেকার্ট, ফ্রান্সিস বেকন, জন
বর্গীয় ন জন উইলকিনস প্রমুখ ইনারা দার্শনিক ছিলেন, এরা প্রথম কৃত্রিম ভাষা তৈরির কথা বলেছিলেন। খুব সুন্দর সুন্দর গল্প আছে, গল্পগুলো বলবে না, গল্পগুলো বলছে কি যে স্বর্গে দেবতারা বাস করতেন আর মানুষরা কি করছিল, মিনার তৈরি করছিল। তা দেবতারা তো খুব অসন্তুষ্ট হলো যে মানুষরাও স্বর্গে পৌঁছে যাচ্ছে, তখন তারা কি করলো, বললো দাঁড়াও আমি এদের কি করে মানে মিনার তৈরি বন্ধ করা যায় দেখছি। তখন কি করলো, তাদের মধ্যে ভাষাগত তফাত তৈরি করে দিল। এবার মিনার যখন স্বর্গ ছুঁই ছুঁই, এবার দেখা যাচ্ছে কেউ কারোর ভাষা বুঝতে পারছে না, সুতরাং কি হলো, মিনার তৈরি করা হলো না। সুতরাং বুঝতে পারছো তো, একটা ভাষা হলে মানুষ অনেক উপরে উঠতে পারে, কিন্তু অনেক ভাষা থাকলে মানুষ পরস্পরের কথা বুঝতে পারে না। সেই জন্যই একটা এমন ভাষা তৈরির কথা দার্শনিকরা ভেবেছিলেন, বিদগ্ধ মানুষজন ভেবেছিলেন, যাতে পৃথিবীর সবাই একটা ভাষা কথা বলতে পারে এবং বুঝতে পারে। সেই জন্য কৃত্রিম ভাষা তৈরি হয়েছিল। লিখবে না একটা গল্প, প্রশ্নের উত্তরটা বলছি এবারে। 2 নম্বর, তারপরের প্যারা লিখবে যে 1887 সালে পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল এল জামেনহফ একটি কৃত্রিম ভাষা তৈরি করেন, এবং ভাষা তৈরির যে প্রস্তাব করেন তাতে তিনি ছদ্মনাম ব্যবহার করেন ডক্টরও এসপেরান্তো, DOKTORO এসপেরান্তো, ESPERANTO এসপেরান্তো। এটার মানে হচ্ছে ডক্টর হোপফুল, আশাবাদী ডাক্তার। এই নাম থেকেই তার প্রস্তাবিত ভাষাটি এসপেরান্তো নামে খ্যাত হয়। এবার এসপেরান্তো ভাষা সম্পর্কে বলতে বলেছে, আমরা লিখব এসপেরান্তো ভাষা। এই ভাষায় ব্যঞ্জনধ্বনি 23টি, স্বরধ্বনি 5টি, অর্ধস্বর 2টি আর যৌগিক স্বরধ্বনি 6টি। এর ব্যাকরণ সহজ, মাত্র 16টি সূত্র আছে। শব্দের সঙ্গে প্রত্যয় বিভক্তি যোগ করা হয়। এ ভাষায় শব্দ সংখ্যা 6000-এর বেশি। বর্তমান পৃথিবীতে প্রায় 20 লক্ষ মানুষ এই ভাষায় কথা বলেন, প্রায় 1000 লোকের মাতৃভাষা এটি। এই শব্দগুলি উচ্চারিত হয় উচ্চারণ অনুযায়ী। জামেনহফ প্রধানত ইন্দো ইউরোপীয় ভাষাগুলির উপর ভিত্তি করে এসপেরান্ত ভাষা গড়ে তুলেছেন। বর্তমানে এই এসপেরান্ত ভাষা সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় হয়েছে, এবং এসপেরান্ত ভাষা যদি সবার মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে সমগ্র পৃথিবীতে একটি ভাষা এমন থাকবে যে ভাষা সব মানুষ সেই ভাষার কথা বুঝতে পারবে, আমরা সবাই সবার কথা বুঝতে পারবো, আলাদা কোনো ভাষার দরকার হবে না। এই হচ্ছে এসপেরান্ত ভাষার, এসপেরান্ত ভাষা এখানেই এক বৈশিষ্ট্য বিশেষতা অবলম্বন করে আছে, বিশিষ্টতা অবলম্বন করে আছে করেছে। তাহলে এই হচ্ছে আমাদের ভাষার প্রথম পর্বের প্রশ্ন। আর MCQ শর্ট প্রশ্নগুলো পুরোটা হয়ে যাক, পুরো ভাষাটা হয়ে যাক। ভাষার আমাদের 4টে অধ্যায় আছে, আমার প্রথম অধ্যায়টা আজকে হলো, আরও 3টে অধ্যায় হয়ে যাক, তারপরে একসঙ্গে MCQ আর শর্ট প্রশ্নগুলো দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা তাহলে লাইক করবে, শেয়ার করবে, কোনো কমেন্ট থাকলে অবশ্য করবে, আমি পরেরটায় ভাষার পরের প্রশ্নটায় চলে যাব, পরের অধ্যায়টায়।